পুজোর মধ্যে বাতিল করা হলো বেশ কিছু স্পেশাল ট্রেন কোন কোন ট্রেনগুলি বাতিল করা হলো জানিয়ে দেবো আপনাকে সঙ্গে থাকুন বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত চোখ রাখুন আপনি দেখছেন নিউজ অল টাইমস আপনার সাথে আছি আমি তন্ময় ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে এই করোনা আবহের মধ্যেও দর্শনার্থীদের সুবিধার্থে বেশ কিছু স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করেছিল পূর্ব রেল কর্তৃপক্ষ বজবজ বারুইপুর ডানকনি রানাঘাট এবং বনগাঁ এই পাঁচ ডিভিশনের সাতজোড়া স্পেশাল ট্রেন চালু করেছিল রেল অষ্টমী থেকে দশমীর দিন পর্যন্ত এই পরিষেবা দেওয়ার কথা ছিল কিন্তু নবমী থেকে বন্ধ করে দেওয়া হল সেই সব সব স্পেশাল ট্রেন কিন্তু কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন পূর্ব রেল সূত্রে খবর পুজোর দিন যত এগোচ্ছে মণ্ডপ থেকে রাস্তাঘাট ভিড় বাড়াচ্ছে বাড়ছে হু হু করে পুজোর মধ্যে স্পেশাল ট্রেন বাতিল করা হলো আর এই এর ফলেই কোভিড বিধিনিষেধ শিখাই তুলে দর্শনার্থীরা বেরিয়ে পড়েছেন রাজ্যেকে ঠাকুর দেখতে যার ফলে কোনোভাবেই মানা হচ্ছে না কোভিডের নিয়ম কলকাতার বড়সড় পুজো প্যান্ডেলে এত ভিড় হচ্ছে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো অষ্টমীর রাত থেকেই দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে এরপরেই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ নেওয়া হয় নাইট স্পেশাল ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত সূত্রের খবর এই ট্রেন বাতিল করার আগে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করেই তা বাস্তবায়িত করা হয়েছে এখনকার খবর এই পর্যন্তই পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির ধন্যবাদ